নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর 9 উইকেটে 310 রান, ভালো, কিন্তু এটা আরও অনেক ভালো হতে পারত। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি আরেকটা ভিডিওতে, মোমেন্ট অফ দ্য ডেতে। এখন যে আরও অনেক ভালো হতে পারত, সেই ভালোটা আসলে হয়নি কেন? হয়নি কারণ বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ের, বাংলাদেশের টেস্ট ব্যাটসম্যানের সেই পুরনো রোগের কারণে। এবং একটা দুইটা রোগ তো না, আমি চারটি রোগ বলে দিতে পারবো এই প্রথম দিনের ব্যাটিংয়েও, যেগুলো ছাপ খুবই স্পষ্ট। এবং আপনি আমাকে বলবেন যে এই রোগগুলো বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ে কতদিন ধরে দেখছেন, এই রোগেরা তাহলে আসলে ওষুধটাই বা কি? ধরেন এক নাম্বার রোগ, আমাদের ব্যাটসম্যানরা উইকেটে সেট হয়ে যান কিন্তু সেইটাকে ক্যাপিটালাইজ করতে পারেন না, উইকেটে থিতু হয়ে তারপরে ইনিংসটাকে বড় করতে পারেন। এবং এই দোষে দুষ্ট এই যদি সিলেট টেস্টের প্রথম ইনিংসটা দেখেন, সবাই বলতে প্রায় সবাই, ধরেন তাইজুল ইসলাম যদি দ্বিতীয় দিন যা শুধু 2টা রান করেন, 8 রানে তিনি অপরাজিত রয়েছেন, তিনি আর 2টা রান করে ডাবল ডিজিটে গেলেই হবে কি? বাংলাদেশের ইনিংসে 11 জন ব্যাটসম্যানের 11 জনই ডাবল ডিজিটে যাবে, কিন্তু শেষ পর্যন্ত কি আমাদের ইনিংসের চেহারাটা অত রুষ্ট মানে হৃষ্টপুষ্ট না? কেন? কারণ ওই যে বললাম, তারা ইনিংসটা স্টার্ট করে কিন্তু ইনিংসটাকে আর ক্যারি করতে পারে না, টপ টু বটম সবাই এই দোষে দুষ্ট বলছেন। ধরেন মাহমুদুল হাসান জয় ওপেনার, দুর্দান্ত ইনিংস খেলেছেন, 86 রানে ইনিংস খেলেছেন, অসাধারণ ইনিংস খেলেছেন, বাংলাদেশের ইনিংসের টপ স্কোরার তিনি, কিন্তু আমাকে বলেন তো জয়ের ইনিংসটা কি কারণে সেঞ্চুরিতে তিনি কনভার্ট করতে পারবেন না? আমাকে বলেন তো কেন তিনি সেঞ্চুরিকে 150তে কনভার্ট করতে পারবেন না, 150কে 200তে কনভার্ট করতে পারবেন না? এবং এখানে আমি কি জয়কে আলাদা করে কাট করে দাঁড় করাবো কেন? কারণ তার বড় ভাইরা যেই পথে করেছে গমন, তিনিও সেই পথেই গমন করছেন, তারও টেস্ট ক্যারিয়ারের একটা সেঞ্চুরি বিপরীতে এইটা হচ্ছে গিয়ে 4 নাম্বার 50। এবং সেই 4টা 50ও কি কি? 76 রানের, 78 রানের, 86 রানের, যেই এই তিনটি ইনিংস অবশ্যই সেঞ্চুরি হতে পারতো, হতেই পারতো, কিন্তু ওই যে আমাদের ইনিংসটা আমরা আর ওইভাবে থিতু হয়ে ইনিংসটা বড় করতে পারি না। টপ টু বটম যেটা বলছিলাম, কারণ আমাদের এই যে 11 জন ব্যাটসম্যানের মধ্যে যারা ব্যাটিং করেছেন, শুধু তাইজুল বলছিলাম ডাবল ডিজিটে পৌঁছতে পারেননি, 86 রানের 80 করে আউট হয়েছেন একজন, 30-এর ঘরে আউট হয়েছেন হচ্ছে গিয়ে এইখানটাতে 2 জন, নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক, 20-এর ঘরে আউট হয়েছেন 3 জন, 10-এর ঘরে আউট হয়েছেন 4 জন, 4 জন আউট হননি, 3 জন আউট হয়েছেন আর শরীফুল হচ্ছে গিয়ে নট আউট হয়েছেন। সো এই হচ্ছে গিয়ে আমাদের ব্যাটসম্যানদের অবস্থা, যারা হচ্ছে গিয়ে থিতু হওয়ার পরে ইনিংসটা বড় করতে পারেন না। এই রোগটা কতদিন ধরে দেখছেন বলেন বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ে? আচ্ছা, 2 নাম্বার যেটা রোগ সেটা হচ্ছে গিয়ে আমাদের যে কোনো ব্রেকের আগে পরে উইকেটটা হারানো। হ্যাঁ, ব্রেকের ঠিক পরপর উইকেট হারানোটা আমার কাছে হয়তো অত বেশি আমি কাঠগড়ায় দাঁড় করাতে চাই না, কারণ হচ্ছে কি তখন ব্যাটসম্যানদের আবার নতুন করে সব কিছু রিস্টার্টটা করতে হয়, ওই সময় কনসেন্ট্রেশন একটা ল্যাপস হতে পারে। কিন্তু ভাই, একদম ব্রেকে যখন চলে যাওয়ার আগে আগে কি কারণে ওই সময় উইকেটটা যাবে, কিসের এত তারা আমাকে এটা বলেন? আর যদি সেটা একটা দুইটা বিচ্ছিন্ন ম্যাচে হতো, একটা দুইটা বিচ্ছিন্ন ইনিংস হতো, ব্যাপারটা তো না, বাংলাদেশের টেস্টে এটা একেবারে রেগুলার চিত্র, যে কোনো ব্রেকের আগেই আমরা উইকেট হারাই। এই যে টেস্টটাতে নিউজিল্যান্ডের বিপক্ষে দেখেন, লাঞ্চের ঠিক 10 মিনিট আগে নাজমুল হোসেন শান্ত তার উইকেটটা ছুড়ে দিয়ে আসলেন, দিয়ে ঠিক 10 মিনিট আগে এবার একজন না 2 জন, ওই মমিনুল হক তারপরে হচ্ছে গিয়ে মাহমুদুল হাসান জয় তাদের উইকেটটা দিয়ে এলেন। সো আপনি 2টা বড় ব্রেকের আগে যখন এরকম 3 জন আপনার একেবারে প্রথম সারির ব্যাটসম্যান এভাবে আউট হয়ে যান, তখন তো আসলে বাংলাদেশের স্কোরটা বড় করাটা খুব টাফ। এই রোগটাও বাংলাদেশের আসলে অনেক 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 দিন ধরেই রয়েছে। 3 নাম্বার যেটা রোগ সেটা হচ্ছে গিয়ে পার্ট টাইমারদের উইকেট বিলিয়ে দিয়ে আসা। দেখেন, এই সিলেট টেস্টের উইকেটের প্রথম দিন প্রথম ঘন্টা থেকেই বোঝা যাচ্ছিল যে এখানে বলটা হচ্ছে, বোঝা যাচ্ছিল, দেখাই যাচ্ছিল বল টার্ন করছিল, এবং ওই খেলা যত করাবে উইকেটের টার্ন তত বাড়বে। এখন নিউজিল্যান্ডের এই একাদশটাতে তাদের ওই বাহাতি স্পিনার এজাস প্যাটেল রয়েছেন, তাদের হচ্ছে গিয়ে লেগ স্পিনার ইশ্বরদী রয়েছেন, তারাও 2জনও ভালো বোলিং করেছেন, কিন্তু একজন 1 উইকেট পেয়েছেন, একজন 2 উইকেট পেয়েছেন, আর অকেশনাল স্পিনার যিনি গ্লেন ফিলিপস, তাকে আমরা 4টা উইকেট দিয়ে দিয়েছি, 4-4টা উইকেট আমরা দিয়ে দিয়েছি। সেটাও কার কার উইকেট? শান্তর উইকেট, মমিনুলের উইকেট, শাহাদাত হোসেন দীপুর উইকেট, নুরুল হাসান সোহানের উইকেট। আপনি 8 ব্যাটসম্যানের মধ্যে 4 জনের উইকেটই আপনি দিয়ে দিলেন হচ্ছে গিয়ে এই পার্ট টাইমারদের। যেই গ্লেন ফিলিপস সাহেব, ফাইন, তিনি হচ্ছে গিয়ে মানে ওই এবার আমরা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপেও দেখেছি যে ক্যাপ্টেন তাকে নিয়ে আসেন, তিনি হচ্ছে গিয়ে গোল্ডেন আর্ম তার আছে, এটা কমেন্টেটররা রেগুলারই বলেন যে ব্রেক থ্রুটা দিতে পারেন, কিন্তু তাই বলে 4-4টা উইকেট আমরা দিয়ে দিব এই গ্লেন ফিলিপসকে, যার ফার্স্ট ক্লাস ক্যারিয়ারেই একটা মাত্র 4 উইকেট রয়েছে। ইনফ্যাক্ট তিনি এটা তো মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামছেন, প্রথম টেস্টে তার বোলিং করারই প্রয়োজন পড়েনি, এবং এইখানে নেমেই প্রথম বল হাত ঘুরিয়ে এই টেস্টে 4টা উইকেট আমরা দিয়ে দিলাম। এবং আপনি আমাকে বলেন তো, আমরা এরকম অকেশনাল বোলারদের, পার্ট টাইম বোলারদের কতবার এরকমভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছি, এবং শেষ পর্যন্ত গিয়ে এই রোগটা এই ইনিংসটাতেও দেখা গেল। আর 4 নাম্বার যেটা রোগ সেই রোগ আসলে ভাই সারান না, সেই রোগ কোনোভাবেই সারান না। এটা হচ্ছে গিয়ে
দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং, নির্বোধের মতো ব্যাটিং, স্টুপিডের মতো ব্যাটিং, টেস্টে মানে টেস্টগুলো ব্যাটিং না করাটাকে আমরা এমন একটা স্মার্টনেসের জায়গায় নিয়ে গেছি সেইটা আসলে একেবারে বিস্ময়কর ভাই। এগুলা কিন্তু ওই যে ওয়ানডে বা টি টোয়েন্টির প্রভাব প্রভাব বলে কোনো লাভ নাই, এটা হচ্ছে কি নির্বুদ্ধিতা, স্রেফ নির্বুদ্ধিতা। আপনি বলেন যে আমাদের এই যে আমি ব্যাটসম্যানদের কথা বলছিলাম, আমি তিনজন ব্যাটসম্যানের কথা বলতে পারি, প্রপার ব্যাটসম্যান যারা ডাউন দ্য উইকেটে এসে তাদের উইকেটটা হারিয়েছে। ধরেন নাজমুল হোসেন শান্ত, তিনি ঠিক আছে ক্রিজে গিয়েছেন, ক্রিজে গিয়ে তিনি একটা কাউন্টার অ্যাটাকের একটা পলিসি নিয়েছেন, করেছেন ফার্স্ট তার স্কোরিং শটটাই ছক্কা, আমি বুঝলাম। তারপরে তিনি আরো দুটো ছক্কা মারেন, আমি বুঝলাম। ২৪ বলে ৩০ রান করে ফেললেন, আমি বুঝলাম। ভাই তারপরে তো একটু স্লো ডাউন হতে হবে, এটা তো টেস্ট ম্যাচ ভাই, আপনি এই ম্যাচে যে পুরোটা খেলতে পারবেন না। এবং তারপরে কি হলো, এই যে গ্লেন ফিলিপসকে তিনি স্টেপ আউট করে মারতে গিয়ে একটা লোপ্পা ফুল টস বলটাকে তিনি হচ্ছে গিয়ে লঙ্গনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন, যে ইনিংসটা তার আরো অনেক ভালো হতে পারতো সেই ইনিংসটা মাত্র ৩৭ রানে আটকে গেল। এক নাম্বার। দুই নাম্বার ব্যাটসম্যান হচ্ছে গিয়ে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে মুশফিকুর রহিম। কারণ মুশফিকের কথা আর কত বলবো, আর কত বলবো বলেন, এরকম একজন ব্যাটসম্যান, এরকম অভিজ্ঞ একজন ব্যাটসম্যান, তিনি কি কারণে হচ্ছে গিয়ে আবার স্টেপ আউট করে বেরিয়ে আসলে মারতে যাবেন, ওই বলটাতে কি হতো আমাকে বলেন না। মানে ওই যে যে এজাজ প্যাটেলের বলটাকে তিনি মারতে গিয়েছে বেরিয়ে গিয়ে, সেটা তো একটা চারই হতো, কিন্তু রিস্ক ফ্যাক্টরটা কতটা। এবং সেই রিস্ক ফ্যাক্টরে তিনি কিন্তু ঠিকই হচ্ছে গিয়ে এই মিড অফে দাঁড়ানো ফিল্ডারের কাছে হচ্ছে গিয়ে সহজতম ক্যাচ দিয়ে ১২ রান করে তিনি আউট হয়ে গেছেন। এবং সাদাত হোসেন দীপু যার টেস্ট ডেবু হয়েছে, যিনি হচ্ছে গিয়ে সেই ডেবু টেস্টের ক্যাপটা নিয়েছেন মোমিনুলের কাছ থেকে, সেই তিনি ২৪ রান করে যখন তিনি উইকেটে সেট হয়ে গেছেন, তিনিও স্টেপ আউট করে মারতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হলেন। তো আপনাকে বলেন যে একটা টেস্ট টিমের টেস্টের ফার্স্ট ডের খেলা হচ্ছে, সেইখানে প্রপার ব্যাটসম্যান আপনার হচ্ছে গিয়ে ৮ জন, আমি ধরি ৬ জন, ধরেন হচ্ছে গিয়ে আমি নুরুল হাসান সোহান বা মেহেদী হাসান মিরাজকেও বাদ দিলে একটা সলিড ব্যাটসম্যান আছেন ৬ জন, সেই ৬ ব্যাটসম্যানের মধ্যে ৩ জন ব্যাটসম্যান উইকেট তাদের দিয়ে এসেছেন হচ্ছে গিয়ে ডাউন দ্য উইকেটে গিয়ে মারতে গিয়ে একটা টেস্ট ম্যাচের প্রথম দিনে। এটা সম্ভব? এই অবিমৃষ্যকারিতার আসলে কোনো মানে আছে, কোনো অর্থ আছে? সো এই রোগটাও আসলে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে কতদিন ধরে আপনি দেখছেন সেটা বলেন। তা আমি যেই ৪টা রোগের কথা বললাম, সেই রোগগুলো বাংলাদেশ ক্রিকেটে টেস্ট ক্রিকেটে প্রতিনিয়তই দেখা যায়। সেটা হচ্ছে গিয়ে ওই যে সেট হয়ে উইকেটটা দিয়ে আসা বলেন, কিংবা বলেন হচ্ছে গিয়ে ওই অকেশনাল বোলারকে উইকেট দেওয়া, কিংবা বলেন হচ্ছে গিয়ে ওই ব্রেকের আগে পরে উইকেট দেওয়া, এবং দায়িত্ব জ্ঞানহীন শর্ট খেলে টেস্টে টেস্ট ছিল ব্যাটিং না করে উইকেট দিয়ে আসা, এই এই একই চিত্র আমরা সিলেট টেস্টের প্রথম দিনেও আসলে দেখতে পারলাম। এই রোগের আসলে কোনো ওষুধ নেই, ওষুধ একটাই, ওষুধ একটাই, ক্রিকেটীয় কমন সেন্স। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেই ক্রিকেটীয় কমন সেন্স, ম্যাচ অ্যাওয়ারনেস, গেম অ্যাওয়ারনেস, এগুলোর আসলে এত অভাব, এত ঘাটতি, এবং সেগুলোর মানে পোষানোর ব্যাপারে আসলে তাদের এত অনীহা, তাতে হচ্ছে গিয়ে আমাদের এরকম আলোচনাটা প্রতিনিয়ত করছি, প্রতিনিয়ত করতে হবে। আমি শিওর যে মানে আমি খুব অবাক হব না যদি সেকেন্ড ইনিংসেও এই আলোচনা একই রকমভাবে করতে হয়, বা সেকেন্ড টেস্টেও এরকম আলোচনার মধ্যে দিয়ে আমাদের আবারও যেতে হয়। বাংলাদেশের ব্যাটিংটা আসলে এই ৪ রোগ থেকে মুক্ত হওয়ার কোনো লক্ষণ দেখছি না যতক্ষণ পর্যন্ত না আমাদের ব্যাটসম্যানদের সেই ক্রিকেটীয় স্মার্টনেস, ক্রিকেটীয় গেম অ্যাওয়ারনেস, ক্রিকেটীয় ওই ওই জায়গাটা থেকে যদি যদি তাদের মানসিকভাবে যদি তারা না আসলে পরিপক্ক হন, ততদিন পর্যন্ত এই এই রোগ থেকে আমাদের মুক্তি আছে বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে না। আপনি কি বলবেন?